बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461 प्रिय हाजिरीन खाजा गरीब नवाज बंदा नवाज मुइद्दीन चिश्ती अजमेरी संजीरी रहमतुल्लाह अलैह उनार किताब अनीसुल अरवाह এই কিতাবের মধ্যে ওনার সপ্তম মজলিসের মধ্যে ওনার মজলিস বসতেন ওনার মুরিদদেরকে নিয়ে মজলিস বসতেন সপ্তম মজলিসের মধ্যে তিনি খাজা গরিবে নওয়াজ একদিন বয়ান করছেন সূরা ফাতিহার বিষয়ে এক পর্যায়ে তিনি বলেন সূরা ফাতিহার মধ্যে সূরা ফাতিহার অনেক নাম আছে সেখান থেকে সাতটি নাম হচ্ছে প্রসিদ্ধ নাম্বার এক ফাতিহাতুল কিতাব নাম্বার দুই সাবুল মাসানি নাম্বার তিন উম্মুল কিতাব নাম্বার চার উম্মুল কোরআন নাম্বার পাঁচ সূরা মাগফিরাত নাম্বার ছয় সূরা রহমত নাম্বার সাত সূরা সানিয়া এই সূরাতে সূরা ফাতিহাতে তিনি বলেন সূরা ফাতিহাতে সাতটা অক্ষর নাই সাতটা অক্ষর একটা অক্ষর হচ্ছে থা আরেকটা অক্ষর হচ্ছে জিম আরেকটা অক্ষর হচ্ছে জা আরেকটা অক্ষর হচ্ছে শিন আরেকটা অক্ষর হচ্ছে জোয়া একটা হচ্ছে ফা আরেকটা হচ্ছে খা এই সাতটা অক্ষর সূরা ফাতিহাতে নাই আপনি যদি বিবেচনা করেন আসলে সাতটা অক্ষর নাই আমি তাজ্জব হয়ে গেছে গতকালকে বুধ রাত আড়াইটা তিনটার দিকে ওই যে সেহেরি খাওয়ার আগ পর্যন্ত ঘুমায় নাই একটার পর একটা ভালো লাগতেছে একটার পর একটা ভালো লাগতেছে এই সাতটা অক্ষর নাই কেন উনি ওখানে তাফসিরে বলছেন যে খাজা গরিব নওয়াজ বলেন সা অক্ষর সূরা ফাতিহাতে নাই কেন নাই বলে যে সা দিয়া সবুর হয় সা বা ওয়া রা সবুর সবুর ন সোয়া দিয়া হলে ধৈর্য আর সা দিয়ে যখন হয় তখন হবে ধ্বংস সবুর মানে ধ্বংস বললেন যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে তার জন্য কোনো ধ্বংসের সাথে কোনো সম্পর্ক নাই সুবহানাল্লাহ নাম্বার দুই সূরা ফাতিহাতে জিম নাই বললেন জিম কেন নাই বললেন জাহান্নাম উচ্চারণ করার সময় জিমটা আগে আসে সুতরাং সূরা ফাতিহা পাঠকারীর জন্য জাহান্নাম আল্লাহ হারাম করে দিয়েছেন সুবহানাল্লাহ নাম্বার তিন সূরা ফাতিহাতে যা নেই বলেন যা কেন নেই বলেন জাক্কুম উচ্চারণ করার সময় যা আসে জাক্কুমটা জাহান্নামীদের খাদ্য সূরা ফাতিহা যদি পাঠ করে জাক্কুম ফল জাহান্নামীদের ফল ফলের সাথে সূরা ফাতিহা পাঠকারীর সাথে সম্পর্ক নাই সুবহানাল্লাহ চার নাম্বার বলে যে শিন নাই বলেন শিন অক্ষর নাই বলে শিন কেন নাই বলেন শেকাওয়াত শব্দটা উচ্চারণ করার সময় শিন আগে আসে শেকাওয়াত শব্দের অর্থ হচ্ছে দুর্ভাগ্য বললেন সূরা ফাতিহা যেই পড়ে তার সাথে কোনো দুর্ভাগ্য থাকবে না সুবহানাল্লাহ ফার্স্ট নম্বর হচ্ছে জুয়া বলে জুয়া কর নাই তো জুয়া কর কেন নাই বললেন জুলমত শব্দটা জুয়া করের জুলমত উচ্চারণ করার সময় জুয়া আগে আসে জুলমত মানে অন্ধকার সূরা ফাতিহা যারা পাঠ করে তাদের কবরের মধ্যে কখনো অন্ধকার থাকবে না নূর হয়ে যাবে এরপরে বলেন ছয় নম্বর সূরা ফাতিহাতে ফা নাই কয় ফা কেন নাই বলে যে ফেরাক শব্দটি উচ্চারণ করার সময় আগে ফা আসে কয় ফেরাক মানে কি কয় ফেরাক মানে বিচ্ছেদ বা বিরহ বললেন যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে তার কোনো বিরহের কান্না থাকবে না বিচ্ছেদের কোনো কান্না থাকবে না সুবহানাল্লাহ বললেন সাত নাম্বার কয় খ এখানে নাই কয় খ কেন নাই বলেন খা খাওয়ারি শব্দটা উচ্চারণ করার সময় খা থাকে কয় খাওয়ারি অর্থ কি কয় খাওয়ারি মানে লম্পট এবং গৃহহীন সূরা ফাতিহা বললে ওই সন্তান কখনো লম্পট হতে পারে না সুবহানাল্লাহ হাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি আরো বলেন মানুষের শরীরের মধ্যে মেন মেন সাতটা রোগ আছে সূরা ফাতিহাতেও সাতটা আয়াত আছে সুবহানাল্লাহ বললেন যে রোগগুলাকে হাফতা আন্দাম বলে যারা সাতটি আয়াত পাঠ করবে আল্লাহ তার হাফতা আন্দামকে তার মানে সাতটা রোগকে সাতটি দেহকে দুজকের আগুন থেকে নাজাত দেবে সূরা ফাতিহা পড়লে লাভ না গুনাহগারি আজ যারা ভালো খাদ্য গরিব মিসকিন অসহায়দেরকে দান করছেন ভালো খাদ্য নিয়ে সূরা ফাতিহা পড়ছেন বেদাত না কে ইবাদত বলে যারা বেদাত বলে নেহায়েত তারা জালেম ঠিক না বে ঠিক এত ফায়দা আছে সূরা ফাতিহাতে এই এত ফায়দা থাকা সত্ত্বেও তারা বলে বেদাত আসলে ব্যক্তিগুলা হচ্ছে অন্ধ
এরপরে আসেন তিনি বললেন খাজা গরিব নওয়াজ বলেন দেখেন সূরা ফাতিহাতে 124টা অক্ষর আছে সূরা ফাতিহাতে আলহামদুলিল্লাহ থেকে আপনি যদি গণনা করেন এখানে অক্ষর আছে 124টা তিনি বলেন নবী রাসূলদের সংখ্যা হচ্ছে 124,000 যেই ব্যক্তি সূরা ফাতিহার 124টা অক্ষর পালন করবে আদায় করবে পাঠ করবে আল্লাহ পাক তাকে 124,000 পয়গাম্বরের নেকি দান করবেন সূরা ফাতিহাতে যদি এত নেকি থাকে সুন্নি মুসলমানরা আর কিছু পারক না পারক সূরা ফাতিহা সূরা ইখলাস শরীফ পড়ে মা বাবার জন্য আত্মার মাগফিরাত কামনা করে এটা কি ইবাদত নাকি বিদআত বলেন এই যে ইবাদত মা বাবাকে কবরের জুলমত অন্ধকার কবর থেকে মুক্তির উপায় সূরা ফাতিহা আর জালেম কওমি ওহাবি রাসূলের দুশমনরা আজ সূরা ফাতিহা পড়তে নিষেধ করে ঠিক না বেটি দেখেন তিনি বলেন যে ব্যক্তি 124টা অক্ষর পাঠ করবে আল্লাহ তাকে অগণিত সওয়াব দান করবে সূরা ফাতিহার শুরুটা হলো আলহামদু দিয়ে কি দিয়ে আলহামদু খুব খেয়াল করেন গভীর মনোযোগ সূরা আলহামদু দিয়ে আর ওয়া আনিসুল আর ওয়া কিতাবটা আরবি এবং ফারসি ভাষার উপর মিক্স অনুবাদ করেছে খুব কষ্ট হয়েছে সকাল ভোর 5টা বেজে গেছে ফজরের নামাজ পড়ে তারপরে ঘুমাইছে ঘুমাই নাই শুধুমাত্র আপনাদের জন্য মানে এই আনকমন এই বিষয়টা এই তাফসীর আমি কোনোদিন দেখি নাই খাজা গরিব নামাজের তাফসীর অন্তত কোনোদিন দেখি নাই এটা চুকে পড়েছে পড়া মাত্র ঘুম আমার হারাম হয়ে গেছে ঘুম হারাম হয়ে গেছে আর চুপে চুপে রাত গভীর রাতের মধ্যে যখন কোনো বেজাল থাকে না তখন কিতাব উল্টাইতে আরো বেশি ভালো লাগে খাজা গরিব নামাজ বলেন সূরা ফাতিহার শুরুটা হলো আলহামদু দিয়ে আলহামদু শব্দের মধ্যে 5টা অক্ষর আছে মানুষের ফরজ নামাজ হচ্ছে 5 অক্ষর যে ব্যক্তি 5টি অক্ষর বিশিষ্ট আলহামদু শব্দ পাঠ করবে শুধু আলহামদু পাঠ করেছে আল্লাহ 5 অক্ষর নামাজের মধ্যে যত ভুল ত্রুটি আছে মাফ করে দেবেন শুধু আলহামদু বলেছেন 5 অক্ষর 5 অক্ষরের কারণে 5 অক্ষর নামাজে যত ভুল আছে মাফ করবেন সুবহানাল্লাহ এরপর আলহামদুর পরে হচ্ছে আলহামদুলিল্লাহ লিল্লাহ শব্দ লিল্লাহ শব্দের মধ্যে আছে 3টি অক্ষর আছে আলহামদুর সাথে ও লিল্লাহ যুক্ত হলে 5 3 8 অক্ষর হয় 8 অক্ষর আল্লাহ 8টি ব্যস্ত সৃষ্টি করেছেন জান্নাত সৃষ্টি করেছেন যে ব্যক্তি শুধুমাত্র আলহামদুলিল্লাহ পড়বে এই আলহামদুলিল্লাহর 8টি অক্ষর পাঠ করবে আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন সুবহানাল্লাহ এরপরে আলহামদুলিল্লাহর পরে আসে রব্বুল আলামিন রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহর মধ্যে 8টা অক্ষর চলে গেছে রব্বিল আলামিনের মধ্যে 10টা অক্ষর আছে তাহলে 8 এবং 10 যোগ করলে হয় 18 যেই ব্যক্তি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন পর্যন্ত 18 অক্ষর পাঠ করবে তাকে আল্লাহ 18,000 আলমের জগতের সওয়াব দান করবে দেখেন এরপরে আসে আর রহমান আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন পর্যন্ত গেল তারপর আসবে কি আর রহমানের রহিম তো আর রহমানের প্রথম হচ্ছে আর রহমানের মধ্যে 6টা অক্ষর আছে 6টা অক্ষরের মধ্যে 6টা অক্ষরের সাথে যদি আগের 18 যোগ হয় হবে যে 24 কত হয় 24 তো দিনে রাতে 24 ঘন্টা আল্লাহ সৃষ্টি করেছেন যেই ব্যক্তি 24 অক্ষরের আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমান পর্যন্ত পাঠ করবে আল্লাহ 24 ঘন্টার যত পাপ করেছে সমস্ত পাপ মাফ করে দেবে আর রহমানের পরে আসবে আর রহিম শব্দের মধ্যে 6টা অক্ষর আছে পূর্বের 24টা অক্ষরের সাথে 6টা যোগ করলে 24-এর 6 কত হয় 30টা ফুল সিরাতের দৈর্ঘ্য হবে 30,000 বছরের রাস্তা যেই ব্যক্তি সূরা ফাতিহার 30টা অক্ষর পালন করবে 30টা অক্ষর পাঠ করবে তার মানে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমান রহিম পর্যন্ত পাঠ করবে সেই ব্যক্তিকে ওই যে হাশরের ময়দানে 30,000 বছরের রাস্তা ফুল সিরাতকে বিদ্যুৎ গতিতে সেন মালিক ইয়াউমিদ্দিন শব্দের মধ্যে 12 অক্ষর আছে পূর্বে আছে 30 অক্ষর 12 অক্ষরে 30 অক্ষর কত হয় কত হয় 42 এবং 12 অক্ষরকে যখন 30 দিয়ে যখন গুণ দেওয়া হবে তখন হবে 360 কত হবে 360 12 মাস 360 দিনে হয় 12 মাস তার মানে 1 বছর যেই ব্যক্তি এই 42 অক্ষর পাঠ করবে তাকে আল্লাহ 1 বছর যা গুনাহ করেছে তা মাফ করবে
এরপরে আসেন ইয়া কানা বুধু শব্দের মধ্যে আটটি অক্ষর আছে পূর্বের ৪২ এর সাথে যদি আট যোগ করেন হয় ৫০ হাশরের ময়দানের আজাব চলবে ৫০ হাজার বছর যেই ব্যক্তি ৫০ টি অক্ষর ভাট করবে তার মানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনুর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা বুধু পর্যন্ত ৫০ টা অক্ষর আছে যে ব্যক্তি ভাট করবে হাশরের ময়দানে ৫০ হাজার বছরের যে আজাব থাকবে ওই আজাব থেকে তাকে মাফ করবে এরপর খাজা গরিব নওয়াজ বলেন তিনি তখন জুলজালা হালাতের মধ্যে জালালি হালাতে খাজা গরিব নওয়াজ তখন এগুলা সবকিছু দেখতেছেন সপ্তম আসমান পর্যন্ত দেখতেছেন মুরিদদেরকে বলতেছেন ইয়া কানাস্তাইন এর মধ্যে ১১টা অক্ষর আছে পূর্বের ৫০টা যদি ১১টার সাথে যোগ করে কত হয় ৬১ আল্লাহ তাআলা আসমান এবং জমিনের যত নদ-নদী সৃষ্টি করলেন তার সমপরিমাণ পানির তুল্য নাকি আল্লাহ ৬১ অক্ষর যারা পাঠ করবে তাদেরকে দেবে সুবহানাল্লাহ এরপর আছে হিদিনা সিরাতাল মুস্তাকিম এর মধ্যে ১৯টা অক্ষর আছে আগের ৬১ এর সাথে ১৯ যোগ করলে হয় ৮০ মদ পান করলে শরীয়তের শাস্তি হচ্ছে ৮০টা ব্যত্রাঘাত কোন ব্যক্তি যদি এই ৮০টা অক্ষর ভাট করে আল্লাহ পাক যদি সেই কোন ভুল ক্রমে কখনো মদ পান করে ৮০ ব্যত্রাঘাতের যদি কোন শরীয়ত তার উপর বর্তায় তাকে আল্লাহ তা মাফ করে দিবেন সুবহানাল্লাহ এরপর সিরাতাল লাযিনা আনআমত আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এর মধ্যে অক্ষর আছে আপনার ৪৬টা তো ৮০ এবং ৪৬ যদি যোগ হয় ১২৪ অক্ষর এই ১২৪ অক্ষর যে ব্যক্তি ১২৪ অক্ষরের সূরা ফাতিহা পাঠ করবে খাজা গরিব নওয়াজ বলেন যে সূরা ফাতিহা পাঠ করবে এই আমল কায়েম রাখবে আল্লাহ ওই বান্দাকে ১২৪০০০ পয়গম্বরের যত আমল করেছে আমলের সমপরিমাণ নেকি তাকে দান করবে এখন বলেন যেই ফাতিহা শরীফের মধ্যে এত নিয়ামত যেই ফাতিহা শরীফের মধ্যে এত কেরামত যার মধ্যে এত মুজিজা যার মধ্যে এত মধু যার মধ্যে এত ক্ষমতা যার মধ্যে এত শক্তি যার মধ্যে এত মর্যাদা এই মর্যাদা প্রকাশ করার জন্য গাজী দ্বীনি মিল্লাত রক্ত দিয়েছেন এই মর্যাদা প্রকাশ করার জন্য আল্লামা তৈয়ব শাহ জিহাদ করেছেন এই মর্যাদা প্রকাশ করার জন্য ওলিয়াল্লাহরা জান কোরবানি দিয়েছেন এই মর্যাদা ডুবানোর জন্য কাওমে ওহাবি খারেজি রাফেজি শিয়া জাহান্নামী দলরা শুধুমাত্র এগুলার বিরুদ্ধে গিয়েছেন ঠিক না বেটে এরপর খাজা গরিব নওয়াজ বলেন একদিন আমি খাজা ওসমান হারুনি আমার পীরকে নিয়ে আমি এক সফরে যাইতেছি যাওয়ার সময় দজলা নদী যখন পার হইতেছি দজলা নদীর মধ্যে তখন খুব বেশি প্লাবন দজলা নদী পার হইতে পারতেছি না তখন খাজা গরিব নওয়াজ বলেন হুজুর সমুদ্র তো পার হইতে পারতেছি না খাজা ওসমান হারুনি বলে চোখ বন্ধ করো চোখ বন্ধ করলেন বন্ধ করার সাথে সাথে বিসমিল্লাহ বলে বলে পা রাখো এখানে সমুদ্রে পা রাখলেন সেকেন্ডের মধ্যে পার হয়ে গেছে বলেন হুজুর আমরা কিভাবে পার করলাম খাজা ওসমান হারুনি বললেন আমি মাত্র ৫বার সূরা ফাতিহা পড়েছি আল্লাহ ৫বার সূরা ফাতিহা পড়তে পড়তে আমাকে এটা পার করাই দিছে এরপর খাজা গরিব নওয়াজ আরো বলেন দেখেন মনের বাসনা পূরণের জন্য সূরা ফাতিহা অনেকবার পড়া উচিত তিনি বলতেছেন দেখেন ওখানে অনেকে মনের কষ্ট নিয়ে এসেছেন মুরিদদের মধ্যে খাজা গরিব নওয়াজের সামনে ভয়ে বলতে পারছেন না তখন খাজা গরিব নওয়াজের চোখ বন্ধ তিনি তো কাশফকুলা তো কার কি আছে উনি জানে তখন তিনি বলতেছেন মনের বাসনা পূরণের জন্য কোন হাজতের জন্য সূরা ফাতিহা বেশি করে পড়া উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন এখন হাদিস বলতেছেন যখন কোন লোকের কোন বড় কঠিন কাজ মুসিবত হয় কোন কঠিন কাজ সম্মুখে আসে তখন তার উচিত সূরা ফাতিহা যেন বিসমিল্লাহির রহমান রহিমের শেষে মিমের সাথে মিলে ওয়ালাদ-দালিন পর্যন্ত শেষ করার সাথে সাথে তিনবার আস্তে আস্তে আমিন বলে ইনশাআল্লাহ তার কঠিন কাজ সমাধা হবে এটা আপনারা অর্ধেক বুঝছেন বাকি অর্ধেক বুঝেন নাই ঠিক না বেটি বুঝেন নাই আমি প্র্যাকটিক্যাল শিখাই শুনেন খাজা গরিব নওয়াজ বলেন আমার রসুলের হাদিস কেউ বড় একটা মুসিবতে পড়ছে তার কোনো উপায় নাই কোথায় যাবে তখন তিনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম মুয়াজানা মিম আজানা পরে এই মিমের মধ্যে নিঃশ্বাস না ফেলাই আলহামদুর সাথে মিলাই ফেলবেন আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম বলে ওয়ালাদ-দাল্লিন আমিন পর্যন্ত বলে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত বলে সুবে সুবে তিনবার আমিন 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 বলার জন্য বলেছেন খাজা গরিব নওয়াজ বলেন আমার রসুলের হাদিসে আছে সেই ব্যক্তির যত বড় কঠিন কাজ হোক না কেন সমাধান হয়ে যাবে
আজকে খাজা গরিব নওয়াজের নির্দেশিত বড় একটা আমল আপনারা জেনেছেন, বড় কঠিন কাজ থেকে সমাধানের উপায় এইভাবে সূরা ফাতিহা পড়বেন। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে উপস্থিত হলেন। সব সাহাবীদেরকে নিয়ে তাকিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন, সব সাহাবীদেরকে তাকিয়ে বললেন, আল্লাহ আমার প্রতি অগণিত নিয়ামত ও করম করেছেন, তন্মধ্যে এটাও একটা যে আমার পরে কোন নবী আসবে না, হবে না। এর মধ্যে জিব্রাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, বললেন, আল্লাহ বলেছেন, হে আমার হাবিব, আমি আপনার প্রতি আমার কিতাব নাজিল করেছি যার মধ্যে আমার একটা সূরা আছে, যদি ওই সূরা তাওলাতে নাজিল করতাম মূসার উম্মতের মধ্যে কোনো জিহাদ হতো না, ওই সূরা ইনজিলে নাজিল করতাম ঈসার উম্মতের মধ্যে ভয় থাকতো না, এই সূরা যদি জবুর কিতাবে নাজিল করতাম দাউদের উম্মতের মধ্যে সঙ্গীতজ্ঞের প্রয়োজন হতো না। আমি এই সূরা নাজিল করেছি কোরআন শরীফে যেন আপনার উম্মত নিজেদের ধর্মের উপরে দৃঢ় থাকে এবং কেয়ামতের বিভিন্ন অবস্থা দুযোগের আগুন হতে যাতে নিরাপদ থাকে। জিব্রাইল আরো বললেন, হে আল্লাহর হাবিব, আখেরি জামানার এই সূরা এত বেশি ফজিলত, যদি সমস্ত নদীর পানি কালি বানানো হয়, সমস্ত পৃথিবীর বিক্রাজি যদি কলম বানানো হয়, এই সূরার ফজিলত লিখতে 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 লেখা হবে, কিন্তু কালি এবং কলম শেষ হয়ে যাবে, সূরা ফাতিহার ফজিলত শেষ হবে না, শেষ কালাম, শেষ কথা। এরপর খাজা গরিব নওয়াজ জালালি হালতের মধ্যে আরো বলেন, এই সূরা সমস্ত রোগের ঔষধ, যেই রোগের কোনো ওষুধ নাই, কোনো চিকিৎসা নাই, কোনো সম্ভব নাই, তখন সূরা ফাতিহা এমন ভাবে প্রয়োগ করতে হবে যেন ফজরের নামাজের সুন্নত ফরজের মধ্যবর্তী সময়ে 41 বার ফাট করে রোগীদের মুখে ফুঁক দে, ইনশাআল্লাহ দ্রুত ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি আবার বলি, জিব্রাইল আমিন ফেরেশতা রাসূলকে শিক্ষা দিচ্ছেন যে এটা খাজা গরিব নামাজ বয়ান করতেছেন, যে কেউ ডাক্তারে জবাব দিয়ে দিছে তার কোনো ওষুধ নাই, এরকম যদি কোনো রোগী থাকে তাহলে ফরহেজগার ইমানদার কোনো ব্যক্তি ফজরের নামাজের সুন্নত পড়ার পর ফরজ আদায় করে নাই, এই ফরজ আদায় করার মাঝখানে 41 বার সূরা ফাতিহা পড়ে ওই ব্যক্তিকে যদি ফুক দে ফানি কাওয়ায় কঠিন জটিল রোগ ভালো হয়ে যাবে। বড় একটা মহা ওষুধের কথা জিব্রাইল আমিন ফেরেশতা বলেছেন, আর খাজা গরিব নওয়াজের তাফসীরের মধ্যে বলেছেন, আলহামদুলিল্লাহ। বাদশাহ হারুন রশিদ 2 বছর যাবত জটিল কঠিন রোগে আক্রান্ত মরে যাবে, ওনার মন্ত্রীকে বাড়াইলেন খাজা ফজাইল রহমতুল্লাহ আলাইকে ডাকে আনতে, বলেন আমি বড় অসুখে পড়েছি মরে যাব, আমার জন্য কিছু একটা দোয়ার ব্যবস্থা করেন। বাদশাহ হারুন রশিদের কাছে আসলেন, ওই হযরতে খাজা ফজাইল 41 বার সূরা ফাতিহা পড়ে ফুটকল ফুক দিলেন, বাদশা হারুনুর রশিদ আল্লাহু আকবার করে বসে গেলেন। হাজেরিন, আজ রাত মহামান্বিত রাত, আজ রাত ইবাদতের রাত, আজ রাতে বেশি করে সূরা ফাতিহা পড়বেন, আজ রাতে বেশি করে কুলহুল্লাহ শরীফ পড়বেন, অন্তত সূরা ফাতিহা কুলহুল্লাহ শরীফ কমন জিনিস সবাই জানেন, 3 বার কুলহুল্লাহ পড়লে 1 খতম কোরআনের সওয়াব, কয়বার 3 বার কুলহুল্লাহ পড়লে 1 খতম কোরআনের সওয়াব হয়, 1 বার সূরা ফাতিহা পড়লে এত নিয়ামত, 3 বার কুলহুল্লাহ পড়লে 1 খতম কোরআনের সওয়াব হয়, তো আপনি 42 বার যদি কুলহুল্লাহ পড়েন 14 খতম কোরআনের সওয়াব পাবেন, 42 বার কুলহুল্লাহ পড়লে কয় খতম, 14 খতম কোরআন শরীফ, তো 14 খতম 1000 টাকা করে দিলে তো 14000 টাকা যায়, ঠিক না বেটিক? তো এখন কিছু মৌলানা আছে খতম পরে চলে যায়, খতম পরে না, খতম পরে চলে যায়, খতম পড়ে না, তো খতম যদি পড়ে না ওরকম যদি হয় আপনি সহি শুদ্ধ ভাবে 42 বার সূরা ইখলাস শরীফ পড়েন এবং সূরা ফাতিহা পড়েন, 42 খতম কোরআন শরীফের সওয়াব মা বাবার কবরে পৌঁছায় দেন। আল্লাহ আমার মা বাবা কবরের মধ্যে কি অবস্থায় আছে জানি না, আমি আজ যা পড়লাম তাদের রুহের মধ্যে বখশিস করলাম, আল্লাহ আপনার সূরা ইখলাসের উসিলায়, সূরা ফাতিহার উসিলায় আমার মেহেরবান মা বাবাদের গুনাহ মাফ করে দেন। আল্লাহ পাক শবে বরাতের রাতে সকলের মা বাবার গুনাহ মাফ করে দিক, আমিন। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দিন, আমিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে, ভাই আরেকটা কথা বলি, যে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ ওনার ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ ফতোয়া এ আজিজিয়ার মধ্যে কিছু বাদ রাখেন নাই, সুন্নিরা যে হালুয়া রুটি বানায় এটার ব্যবহার পর্যন্ত বলেছেন, যে এটাকে যারা বেদাত বলে, রসুলের পাক সস্তাম রুটি খাইতেন, সাহাবাই কারাম রুটি খাইতেন, আরব্বরা রুটি খাই, খেজুর খাই, খুরমা খাই, ভাত খাই না, ঠিক না বেটি? তো রসুল পাক ইসলাম এই সবার রাতে সবে কদর রাতে মানুষ গরিব মিসকিনদেরকে রুটি বন্টন করতেন, দান করতেন, এদেশের মধ্যে যারা ইসলাম প্রচার করেছেন ওলি আল্লাহরা, তারা এগুলা রসুলের সুন্নতটা শিক্ষা দিয়েছেন, তার কারণে এদেশের ইমানদার বান্দারা হালুয়া রুটি রসুলের সুন্নত পালন করে মানুষকে দান করে। সুবহানাল্লাহ। আর যারা বোঝে না
ওই সমস্ত নবীর দুশমনরা বেদাত বলে তাই শেরে বাংলা বলেছেন ফখতনে হালওয়া দর আ সব বেগমা কে বরাতে সালে বাসত আন্দরা ওই রাতে সব বরাতের রাতে নিঃসন্দেহে হালওয়া পাকানো জায়েজ কারণ এই রাতে গোটা বছরের ভাগ্য বণ্টন করা হয় ফাতিহা ও হাম জিয়ারতে কবর খুব আমত আন্দরা আইজি শুউর ফাতিহা ও কবরগুলার জিয়ারত ওই রাতে বেশি উত্তম সাব্যস্ত হয়েছে ওহে বিবেকবান মানুষ কায়েলে কুরবত সিদ্দা আহলে তামিজ বে ব বে বামল ফুজাতে শাহ আব্দুল আজিজ বালামন্দের পার্থক্য যদি পার্থক্য নিরূপণের সক্ষম রায় এটাই সব দায়েম দায়েক বলেছেন শাহ আব্দুল আজিজের মাল ফুজাতের মধ্যে আছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি হচ্ছে দেওবন্দ মাদ্রাসার বড় বড় উজুদদের উস্তাদ তোমাদের শাহ আব্দুল আজিজ বলে যে ফাতিহা দেওয়াটা জায়েজ আর তোমরা বলো না জায়েজ ইমাম শেরে বাংলা বলেন হার কিসি কো জি হামে মান্না বুয়াত জালে মোহাম ইবনে ফাতিহা ও বুয়াত কেউ যদি এইগুলাতে নিষেধ করা হয় সে জালিম হবে সে জাহান্নামী হবে সুবহানাল্লাহ কে ফতোয়া দিয়েছেন ইমাম শেরে বাংলা ইমাম শেরে বাংলা ফতোয়া দিয়ে চলে গিয়েছেন যে আজ সুন্নি জামাতের জন্য এটা বড় নিয়ামত আল্লাহ পাক আমাদের সকলের গুনাহ মাফ করে দিক আমিন।